দর্শক আমাদের আরেকজন ভাই যিনি সুস্থতার খাতায় নাম লিখিয়েছেন। আচ্ছা, যখন আপনার এই প্রবলেমটা শুরু হলো 6-7 বছর আগে, প্রাথমিক ভাবে কোন ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ, আমি অর্থোপেডিক ডাক্তার দেখেছিলাম। পরে ওরা ওনারা আমার পায়ে থেকে মানে যে ইনজেকশন দিয়ে মানে পানি বার করতো। আচ্ছা, যখন পা গিরে গিরে ফুলে যেত তখন এক সপ্তাহ পর পর যেতাম, যখন পা ফুলে যেত তখন পানি বার করতো। কি বলেছিল আপনার রোগের নাম, কি বলেছিল? ওরা বলছেন মানে যে গিরে গিরে ফুলে গেছি, তখন একটা এক ধরনের বাত বলছে। তখন সেটা ট্রিটমেন্ট তারা করেছে, পানি বের করতো, আর কি করতো? তখন মেডিসিন দিতে এভাবে প্রায় ওনার কাছে আমি প্রায় 3 মাসের মতো চিকিৎসা হয়েছি, কিন্তু কোনো সলিউশন পাই নাই, মানে কোনো চেঞ্জ আসে না। দিন যাচ্ছে আমার অবস্থা আর খারাপ হইতেছে। তখন মানে ওই ডাক্তার আমি চেঞ্জ করে অন্য আর অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, নিউরোলজি ডাক্তার দিয়েছি, আবার মেডিসিন ডাক্তার দিয়েছি, যে যেখানে বলছে আমি সেইখানে গেছি, কিন্তু কোনো জায়গাতে আমি প্রুফ পাই নাই। আমার মানে অবস্থা আরো খারাপের দিকে চলে গেছে, তখন একদম বিজনেস হয়ে গেছিলাম। পরে দেখেছে আবার একদম ইয়াং মানুষ, একজন এনার্জেটিক একটা মানুষ, সেই মানুষটা একদম বিছানা সোজা হয়ে গেল, বুঝতেও পারছেন না কি হয়েছে, এমন বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, শুধুমাত্র বাতের কারণে। আমি ভাবছিলাম আমি মনে মরিয়ে যাবো, আর মনে বাঁচবো না। যখন বিস্তার একদম টয়লেট চলে যা আছে সব আমি বিস্তার করতাম, তখন তো আমার নিয়ে সবাই ফ্যামিলি সবাই কান্নাকাটি করতো, তখন তো আমি বাঁচবো এটা আমি ভাবি না, কিন্তু আমার আল্লাহ আমার বাঁচাইছে, আল্লাহ কাছে আল্লাহকে শুকরিয়া। তো তারপরে কি হলো? তারপর দেখেছে আমি আবার মানে আল্লাহর শুকরিয়ার মাধ্যমে আবার আস্তে আস্তে আমি মানে সুস্থতা ফিরে পেয়েছি, কিন্তু আবার 2 বছর পরে আবার এভাবে আমার মানে 2 বছর পর পর এই রোগটা আমার বাসা দেয়। কিন্তু দেখেছে বাসা দিলে কিন্তু আমি আগে যে একটা শক্তি শরীরে ছিল কিন্তু ওইটা আমি পাই নাই, কিন্তু আমার একটা ভিতরে যে একটা অসুস্থ একটা আছে এই বুটটা আমি সবসময় ভিতরে আমার কাজ করে, আমি স্বাভাবিক রোগ না। আগে যেটা স্ট্রং ছিলাম মানে কাজ কোনো দিকে মানে খেলাধুলা এতটা আমি ফিটনেস মানে পাইতাম না আমার শরীরের দিক দিয়ে, কিন্তু মানে স্বাস্থ্যের দিকে কেউ বুঝতে পারবো না যে আমি অসুস্থ। কিন্তু দেখা গেছে এভাবেই আমার চিকিৎসা আজকে প্রায় 7-8 মাস যাবৎ, 3 মাস করি, 6 মাস করি, আবার করি না। কিন্তু পরের মধ্যে বাইরে গেছিলাম, পরে দেখা গেছে আবার আমার এই সমস্যার কারণে মাত্র 3 মাস ছিলাম সৌদি আরব, তখন আমি একটা রেস্টুরেন্টে জব করছিলাম, তখন আমার এই পায়ে গলি ব্যথা শুরু হয়, তখন দেখা গেছে আমি 3 মাস করিয়া পরে আমি আবার বাড়িতে চলে আসতে হয়েছি। পরে আবার দেখা গেছে চিকিৎসা করলাম, পরে এদিন পিজিতে আমি প্রায় 3 মাস রানিং, 3 মাস আপ হয়ে গেছে, ওইখানে তো মানে কোনো ভালো বেস্ট আমার আমার আসতেছে না। তখন পরে আপনাদের ভিডিও দেখলাম, আপনাকে ফলো করলাম, তখন যখন দেখলাম তখন ওইখানে অনেক প্রুফ হয়, অনেক ভিডিও দেখি, তো আমি চিন্তা করলাম না এবার আমি শফিউল্লাহ স্যারের কাছে যাবো, কপালে যা আছে হইব। পরে ওই দেখা গেছে স্যারের কাছে আসা আজকে প্রায় 2.5 মাস, তখন স্যার তখনই বলছেন ভর্তি হওয়ার জন্য, তখন আমি ভর্তি হই নাই, কিন্তু স্যার যে মেডিসিনগুলো বলছে খাওয়ার জন্য ওইগুলো আমি মানে খেয়ে যেতেছি। তার এখন আবার মানে বাইরে চলে যাবো, আমি যেহেতু বাইরে চলে যাবো আমি স্যারের কাছ থেকে আমি বেস্ট ট্রিটমেন্টটা ভর্তিটা হয়ে যাই, যাতে আমার লাইফে এরকম আবার দুর্ঘটনা না আসে। যে কারণে আমি আবার আসলাম, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, নিজেকে মানে সুস্থতা ফিল করতেছি। এখন আপনাদের দোয়া করেন যাতে আমি আরো ভালোভাবে থাকতে পারি, স্যার যেভাবে ওষুধ দিতে সেইভাবে সবসময় ফলো আপ করে খাইতে পারি, এই মেনটেনভাবে চলতে পারি, আমার যাতে সুস্থ থাকতে পারি, এরকম সমস্যা না হয়, দোয়া করেন। সুস্থতা বলেছেন, তার মানে 5 দিনের ট্রিটমেন্ট কি মনে হচ্ছে, ম্যাজিকের মতো মনে হচ্ছে? হ্যাঁ, এটা অনেক ভালো, এখানে ট্রিটমেন্ট এখানে আসলে বুঝতে পারতাম না, ওইখানে ডিসিপ্লিন, ওইখানে ফিজিওথেরাপিস্ট এত ভালো, আমি মানে আসলে বুঝতে পারতাম না এত ভালো। তার মানে এই যে মাত্র 5 দিনে ম্যাজিকের মতো সুস্থ হয়েছে, কি ধরনের ট্রিটমেন্ট গুলো দেওয়া হয়েছে আপনাকে? না আসলে বিষয় হচ্ছে কি, আপনার ওইখানে থেরাপিটা অনেক ভালো, আমি ভাবতেও পারিনি এত ভালো ট্রিটমেন্ট আমাকে দিবে। ওরা 3 বেলায় দেখা গেছে মানে খুব মানে আগ্রহ সহিত ওরা ভালো একটা ট্রিটমেন্ট দিচ্ছে, যে কারণে আমি মোটামুটি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি, নিজেকে সুস্থতা একদম ফিল করতেছি। আর ওইখানে যে থেরাপি গুলো আছে মেশিন গুলা অত্যাধুনিক মেশিন, অন্য কোথাও মনে হয় যে আছে কিনা আমি জানি না, আমি কিন্তু সবসময় মানে ইউটিউবে ভিডিও ফলো করতাম, দেখতাম কোন জায়গায় কিভাবে কি দেয়, কি ট্রিটমেন্ট দেয়, কিন্তু আমার মনে হয় DPRC হসপিটালে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট আমি পাইছি আলহামদুলিল্লাহ। আমার দর্শকদের জন্য কিছু বলেন আপনার শেষ বাণী। হ্যাঁ, দর্শকদের জন্য বলবো সবাই ওইখানে আসেন DPRC হসপিটালে, শফিউল্লাহ স্যার অত্যাধুনিক খুব ভালো একজন স্যার, খুব আগ্রহের সহিত রোগী দেখে, এবং মানে যে ফিজিওথেরাপিস্ট যারা আছে ওরাও অতি আগ্রহের সহিত মানে রোগীদের ট্রিটমেন্টে, যেমন আমাকে অনেক ভালোভাবে ট্রিটমেন্ট করছে, ভালো থেরাপি দিচ্ছে, আর ওইখানে থেরাপির যে মেশিনগুলো অত্যাধুনিক ভালো ধরনের মেশিন, যেই কারণে আমি সুস্থ হইতে খুব তাড়াতাড়ি হয়েছি ওদের ট্রিটমেন্টের কারণে। আর ওইখানে স্টাফগুলো সবাই ভালো, প্লাস ওইখানে ডিসিপ্লিন খুব সুন্দর, আবার মেডিসিন টিসিন যা আছে খুব সুন্দরভাবে সবাই মানে খুব
ভালোভাবে কেয়ারফুল করছে সব নার্স স্টাফ এবং ভালো থেরাপি দিচ্ছে এবং আমি অনেক সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা আসেন ভালো ট্রিটমেন্ট পাবেন, ওইখানে যে মেশিনগুলো আছে খুব অত্যাধুনিক মেশিন, অন্য কোথাও এরকম ট্রিটমেন্ট পাবেন যেন আমার মনে হয় না। আমি আশা করি খুব ভালো এখানে ট্রিটমেন্ট পাবেন, এখানে অনেক ভালো ধরনের চিকিৎসা আছে, আপনারা আসেন সবাই। দর্শক দেখলেন তো, হ্যাঁ ওনার ভাষ্য মতে যেটা ম্যাজিক, আসলে এটা ম্যাজিক, কারণ মাত্র 5 দিনে এই ধরনের রোগীরা দেখছেন যে কিভাবে সুস্থ হয়ে যাচ্ছে। উনি আবারও প্রবাসে যাচ্ছেন খুব উইদিন শর্ট টাইমের ভিতরে। তো এই যে সুস্থতা, এই যে সুস্থ হয়ে উনি চলে যাচ্ছেন, এটাই ওনার কনফিডেন্স, এবং উনি জানেন যে উনি গিয়ে আবারও ঠিক আগের মতো সব কাজ করতে পারবেন। তো আপনারা যারা আছেন দেশে, যারা আছেন তারা তো অবশ্যই, যারা বাইরে যাবে অবশ্যই বাংলাদেশ থেকে যাওয়ার আগে সম্পূর্ণ ফিট হয়ে এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় যাবেন, নাহলে এতগুলো টাকা খরচ করে আপনারা যাবেন আবারও ফেরত আসতে হবে, সেটা সত্যি নিজের জন্য এবং পরিবারের জন্য অনেক দুঃখজনক একটি ব্যাপার। তো এই বিষয়টার প্রতি আমরা সকলে খেয়াল রাখবো, যত্নবান হবো, নিজেকে ভালোবাসতে হবে। আমরা অনেকেই আছি যারা আমরা নিজেকে ভালোবাসি না, নিজের যত্ন নিই না, নিজের ট্রিটমেন্ট করি না, এই জিনিসটা মোটেও ঠিক না। আমি যাদেরকে ভালোবেসে এই কাজগুলো করছি তাদের জন্যই আমাকে সুস্থ থাকতে হবে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা অসুস্থ আছেন অবশ্যই তারা খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হবে, এই কামনা, এই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।